নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক, তাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে হাজির হয়েছি কিন্দুরির একটা রেসিপি। কিন্দুরি গরমের দিনে ভীষণই ভালো শরীরের জন্য, এটা এখন সব বাজারেই কিন্তু পাওয়া যায়। আপনাদের এলাকায় এই কিন্দুরির কী নাম সেটি কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। এর নাম নিয়ে কিন্তু রয়েছে অনেক সংশয়। যেমন করে পারবেন এটাকে কেটে নেবেন। আমি এখানে ডায়মন্ড শেপ দিয়ে কাটার চেষ্টা করেছি। এখন তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। মাখানো হয়ে গেলে এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর এটাকে ভেজে নেব, তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন যদি দেখেন বাড়িতে রোদ রয়েছে কোথাও, তাহলে সেখানেও কিন্তু এটা নামিয়ে রাখতে পারেন ঢাকা দিয়ে। এবার একটু ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে এগুলোকে ছেড়ে দিলাম। ব্যাস ভাজতে থাকুন। নাড়াচাড়া করতে 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 একটা সময় দেখা যাবে এগুলো ভাজা হয়ে গেছে। সুন্দর কিন্দুরির গায়ে কালার ধরবে এবং কালারটাও পাল্টে পাল্টে যাবে, দুই দিক সুন্দর একটা পোড়া পোড়া কালার ধরবে। তখনই বুঝতে হবে যে সুন্দর করে কিন্দুরিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক এমনটা। এবার এটাকে নামিয়ে নিলাম, অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এদিকে দইটাকে আমাদের তৈরি করতে হবে। এখানে আমি 250 গ্রাম পরিমাণ টক দই ব্যবহার করেছি। এবার এই টক দইটাকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে সুন্দর করে ফেটানোটা হয়ে যায়। এবার ওপর থেকে দিলাম চিনি আর দিয়ে দিলাম বিট লবণ। এবার চিনি আর বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো। সুন্দর করে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চিনিটা গলা পর্যন্তই আমরা মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমাদের দইটা কিন্তু রেডি, ওইদিকে কিন্দুরি ভাজাটাও রেডি আছে। এবার দুটোকে একসাথে মেশানোর পালা। একটা মিক্সিং বোল নেবেন বা যেটাতে সার্ভ করবেন সেটাও নিতে পারেন। এরপর একটুখানি ওই দইয়ের মিশ্রণটা দিয়ে ওপর থেকে কিন্দুরিগুলো দিয়ে দিলাম। এবার এর ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে দইয়ের যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকেই দিয়ে দেব, বা চাইলে ওই দইয়ের মিশ্রণটার মধ্যেও কিন্দুরিগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। সুন্দর করে আমার দেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ভিজে দিয়ে দিলাম, এটা কিন্তু একদমই অপশনাল। ওপর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, আর সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, এটাও কিন্তু অপশনাল, তবে দিলে স্বাদটা বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। তৈরি হয়ে গেল আমাদের কিন্দুরির রায়তা। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন।